হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। হাবিব বাইক স্টোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানানো শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। বর্তমানে আমাদের কাছে মোট 5টি বাইক রয়েছে। এর মাঝে অনেক বাইক এসেছিল, অনেক বাইকই কিন্তু সোল্ড আউট হয়ে গেছে। যারা নিয়মিত আমাদেরকে ফলো করেন তারা অবশ্যই জানেন, আর যারা ফলো করেন না তারা হয়তো বা জানেন না। তো আজকের ভিডিওতে এই বাইকগুলোর প্রাইস এবং এই ডিটেল সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো। যারা নিউ কন্ডিশন বাইক ক্রয় এবং বিক্রয় করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের লোকেশনটা হচ্ছে টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড পূর্ব আদালত পাড়া। শোরুমটির নাম হচ্ছে হাবিব বাইক স্টোর। আর যে কোনো তথ্য জানার জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু দিকে প্রথমে আপনাদের যে বাইকটি দেখাবো সেটা হচ্ছে সুজুকি জিক্সার এসএফ FIABS ব্ল্যাক কালারের বাইক। 2023 মডেল বাইক, মাত্র 3 মাস ব্যবহার করা, 4,400 কিলোমিটার রান করেছে। শোরুম কন্ডিশন পাচ্ছেন, বাইকটি তো কোথাও কোনো ধরনের স্ক্র্যাচ বা কোনো ধরনের প্রবলেম নেই। তো এই বাইকটির প্রাইস পড়বে 3,08,000 টাকা, এটা ফিক্সড প্রাইস না, আস্কিং প্রাইস হচ্ছে 3,08,000 টাকা। দামাদামি করার অপশন আছে, দামাদামি করতে পারবেন, এটা অন টেস্ট অবস্থা রয়েছে। তো এখন আপনাদেরকে আরও একটি নতুন বাইক দেখাচ্ছি, সেটা হচ্ছে ইয়ামাহা ব্র্যান্ডের FZS ভার্সন 2 আর্মাডা ব্লু কালারের বাইক। বাইকটি টোটালি শোরুম কন্ডিশন পাচ্ছেন, মাত্র 850 কিলো রান, মানে 850 কিলোমিটার রান করেছে এই বাইকটি। শোরুম কন্ডিশন হয়েছে, টায়ারের কন্ডিশনটা দেখেন, নিউ হচ্ছে যে টায়ারের দাগগুলো থাকে এবং সাইড লোপগুলো থাকে সেও কিছু কিন্তু বিদ্যমান আছে। বাইকটি খুবই কম চলছে, শোরুম কন্ডিশন পাচ্ছেন। তো এই বাইকটির প্রাইস পড়বে এই বাইকটির প্রাইস পড়বে 2,15,000 টাকা, এটা আস্কিং প্রাইস, বার্গেনিং করতে পারবেন। অন টেস্ট অবস্থায় বাইকটির প্রাইস পড়বে 2,15,000 টাকা, দামাদামি করার অপশন রয়েছে। বাইকটিতে কোথাও কোনো ধরনের স্ক্র্যাচ নেই, শোরুম কন্ডিশন পাচ্ছেন এই বাইকটি। তো এখন আপনাদেরকে আরও একটি বাইক দেখা গেছে, সেটা হচ্ছে সুজুকি জিক্সার মনোটন ইয়েলো ক্লাসিক প্লাস। বাইকটা খুবই কম চলা, মাত্র 3,000 কিলোমিটার রান হয়েছে, শোরুম কন্ডিশন রয়েছে, কোথাও কোনো ধরনের স্ক্র্যাচ বা কোনো ধরনের প্রবলেম নেই। তো এই বাইকটি অন টেস্ট অবস্থায় প্রাইস পড়বে 1,88,000 টাকা, আস্কিং প্রাইস হচ্ছে 1,88,000 টাকা। বাইকটিতে চুল পরিমাণ পর্যন্ত খুঁত পাবেন না, নিউ শোরুমে যেরকম থাকে ঠিক একরকম পাচ্ছেন। তো এখন আপনাদেরকে আরও একটি নতুন বাইক দেখাচ্ছি, মাত্র 9 দিন ব্যবহার করা, 2023 মডেলের বাইক, সুজুকি জিক্সার নেকেড ভার্সন FIABS ভার্সন 4, 2023 মডেলের বাইক। বাইকটিতে কোথাও কোনো স্ক্র্যাচ নেই, মাত্র 200 কিলোমিটার রান, 260 কিলোমিটার রান করেছে। আর এলো টায়ারের কন্ডিশনটা দেখে, নিউ হচ্ছে যে টায়ারের দাগ থাকে সেই দাগটা রয়ে গেছে, এছাড়া ABS-এর কন্ডিশন থাকে, কোনো ধরনের প্রবলেম নেই। এই মডেলেরই আমাদের 2টা বাইক রয়েছে, একটা হচ্ছে SF ভার্সন 4, আরেকটা হচ্ছে জিক্সার নেকেড ভার্সন 4। তো 2টাই কিন্তু শোরুম কন্ডিশন রয়েছে। তো এই বাইকটির প্রাইস পড়বে 2,60,000 টাকা, এটা আস্কিং প্রাইস, বার্গেনিং করতে পারবেন, দামাদামি করার অপশন রয়েছে, অন টেস্ট অবস্থা রয়েছে। তো এখন আপনাদেরকে আরও একটি বাইক দেখাবো, সেটা হচ্ছে সুজুকি জিক্সার মনোটন ক্লাসিক ম্যাট প্লাস। ম্যাট ব্লু কালারের বাইক, ফুল ফ্রেশ, শোরুম কন্ডিশন পাচ্ছে, মাত্র 2,200 কিলোমিটার রান, 2023 মডেলের বাইক। বাইকটিতে কোথাও কোনো স্ক্র্যাচ বা কোনো ধরনের প্রবলেম নেই, নিউ শোরুমে যেরকম থাকে বাইকের কন্ডিশন ঠিক একই রকম রয়েছে। তো এই বাইকটির প্রাইস পড়বে 1,90,000 টাকা, এটা আস্কিং প্রাইস, অবশ্যই বার্গেনিং করতে পারবে, দামাদামি করার অপশন রয়েছে। তো ভিউয়ার্স, এতক্ষণ আপনারা প্রতিটা বাইকের প্রাইস এবং এই ডিটেল সম্পর্কে জানলেন। এর এই মাঝে যদি আপনাদের আরও কোনো তথ্য জানা থাকে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন। আমাদের লোকেশনটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে কালেক্ট করে আমাদের সাথে যোগাযোগ করবেন। তো ভিউয়ার্স, যারা নিউ কন্ডিশন বাইক নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর প্রবাসী ভাইয়েরা যারা আছেন, দেখা যাচ্ছে আপনারা 3 মাস 4 মাস ছুটিতে আসেন, সেক্ষেত্রে আমাদের নিউ কন্ডিশন বাইকগুলো সংগ্রহ করলে আপনারা যখন ছুটি কেটে চলে যাবেন, মানে বাইকটা যখন সেল করে যাবেন, সেক্ষেত্রে আপনাদের একটা সীমিত লস যাবে, যেটা নিউ বাইক নিলে আপনাদের লসের পরিমাণটা অনেক হয়ে যায়। অনেকে ভালো রেটে বিক্রি করতেন, আবার অনেকে কিন্তু অত রেটে বিক্রি করতে পারেন না। তো যারা প্রবাসী ভাইরা আছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা এই সুবিধাগুলো দিয়ে থাকি। আর এক্সচেঞ্জের সুবিধা আরও রয়েছে, অবশ্যই নিউ কন্ডিশন বাইকের সাথে নিউ কন্ডিশন বাইক এক্সচেঞ্জ করতে পারবেন আপনারা। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।